বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে এবং ধন্যবাদ সকল মিডিয়া কর্মীকে। আসলে যখনই আমি দেখেছি আপনাদেরকে, আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমি বলবো 18 তারিখের পর থেকে আমার দায়িত্ব না, আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। যে মিডিয়া কর্মী হিসেবে এতদিন আপনারা নায়ক ফেরদৌসের প্রচারণা করেছেন, 18 তারিখের পর থেকে আপনারা নেতা ফেরদৌসের প্রচারণা করবেন, আমি আশা করব আপনাদের কাছে এটাই। আর আমরা তো আসলে বলেছি যে সবসময় যে ফেরদৌস ভাইয়ের জন্য আমাদের অনেক রকম পরিকল্পনা আছে, যেটা আমরা ঢাকা 17 আসনের জন্য করেছিলাম। আপনারা কিন্তু দেখেছেন যে ঢাকা 17 আসনও কিন্তু আমরা আমাদের প্রয়াত ফারুক ভাইয়ের জন্য আমরা এটা করে এসেছি এবং সেটাই কিন্তু আমরা এবার ফেরদৌস ভাইয়ের জন্য করব। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, আপনি যখনই একজন চলচ্চিত্র অভিনেতা বলেন বা অভিনেত্রী বলেন, যাকে আপনি যখন দিয়েছেন খুব ভিআইপি আসন, যেটা মূল্যবান আসন যেটা, সেটাই দিয়েছেন। তাই আমরাও আপনার সেই মান রাখার আমরা চেষ্টা করব এবং ফেরদৌস ভাইয়ের কাছে আমি আশা করব সংসদে গিয়ে, আপনি আশা করি আপনি সংসদে যাচ্ছেন ইনশাল্লাহ 7ই জানুয়ারিতে, পরে আমরা সেটা দেখতে পাবো। আপনি সংসদে গিয়ে আমাদের কথাগুলো আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন এবং আমার মনে হয় যে আপনি হলেন আমাদের একজন বার্তাবাহক, আমরা আপনাকে বার্তাবাহক হিসেবে পুরো চলচ্চিত্র পরিবার থেকে সংসদে দেখতে চাই।